তো রিসেন্ট স্টোরি নেই, রিসেন্ট ঘটনাই, সবই ঠিক আছে, বাট ভোটের আগে এগুলো রিলিজ করার মানেটা এখানেই কনফ্লিক্টটা হয়ে যায়। তুমি অন্য কো টাইমে করো তো অতটা মনে হয় না, তুমি সব এরকম টাইপের মুভিগুলো কেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রিলিজ করে তাও ভোটের আগে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট, হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম, আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, আর্টিকেল 370। ডাইরেক্ট করছে আদিত্য সুহাস জম্ভালে, আর কাস্টে আছি আমি গৌতম, প্রিয়া মানি, অরুণ গোভিল, ব্যবহার তাটোয়ারি এবং অন্যান্য অনেকে। তো দেখা যাক, মোস্ট প্রবাবলি এটা ওই গৌতমের লাস্ট মনে চোর নিকল কে ভাগাটা দেখেছিল। এটা মোস্ট প্রবাবলি ওই বুঝতেই পারছেন আর্টিকেল 370 কাশ্মীরের ঘটনা নিয়েই মোস্ট প্রবাবলি। ওকে, তো দেখা যাক। कश्मीर इज अ लॉस्ट केस। जब तक ये स्पेशल स्टेटस है हम उन्हें हाथ भी नहीं लगा सकते, और वो लोग हमें आर्टिकल 370 को हाथ लगाने नहीं देंगे। ये बाजी खून की बाजी है, हर घर से निकलेगा बुरहान। तुम कितने बुरहान मारोगे? कितने मुड़े थे? 35, 40। कश्मीर ने बहुत पीड़ा झेली है, हम इसे इस हाल में नहीं छोड़ेंगे। अरुण गोविल, यू विल बी जॉइनिंग द एनआईए। एनआईए में तुम्हें फ्री हैंड दिया जाएगा। इस रूम में बैठे हम लोगों और पीएमओ के कुछ कोर मेंबर्स के अलावा प्राइम मिनिस्टर सर के पीए तक को नहीं पता होना चाहिए कि हमारा प्लान क्या है। पूरी इंस्टेंट टाइम भी आंसर रखनी है तो इनके दिल में हमारा खौफ वापस भरना होगा। हम आर्टिकल 370 हटाएंगे। एनीवन जिसने कभी ना कभी इंडिया के खिलाफ कोई हरकत की, वी विल अरेस्ट ईच वन ऑफ देम। एट लीस्ट वी डोंट नीड टू हंड्रेड्स। नो, नॉट हंड्रेड्स, थाउजेंड्स। इंडिया सेफ जगह है तुम्हारे लिए, कश्मीर में कब क्या हो जाए नो वन नोज। हर बार वी हैव अ ब्रेक थ्रू, सब हॉल ऑलवेज देयर टू जस्ट स्क्रू इट अप फॉर अस। पूरी में कर ऑन यूपीएम, अगर 10 दफा भी इस देश के प्रधानमंत्री बन जाए ना तो भी 370 को हटा नहीं सकते। अगर हमें इतिहास लिखना है तो किसी न किसी को तो इतिहास बनाना पड़ेगा। যে কথাটা বলেছিল ভিডিওটা পুরোটা ফার্স্ট টাইম মনে হলো কেউ মোদির অ্যাক্টিং করছে, তাই না? ওকে আগে মনে হয় না কোনো মুভিতে এরকম দেখানো হয়েছে। না, এই তো দেখানো হয়েছে, এতটা করে দেখানো, উড়িতে একটু দেখানো হয়েছে। কেন মোদিকে নিয়ে তো পুরো সিনেমাই হয়েছে। হ্যাঁ না, মানে ওই ডাইরেক্ট বায়োপিক ছাড়া বলছি আমি, কোনো না না দেখানো হয়েছে, উড়িতে হয়েছে, আরও এক দুটো তো দেখানো হয়েছে, আমার এখনই মনে পড়ছে না। না, আচ্ছা, হ্যাঁ, এটা তো রিসেন্ট স্টোরি নেই, রিসেন্ট ঘটনাই, সবই ঠিক আছে, বাট ভোটের আগে এগুলো রিলিজ করার মানেটা এখানেই কনফ্লিক্টটা হয়ে যায়। তুমি অন্য
একো টাইমে করো তো অতটাও মনে হয় না। তুমি সব এরকম টাইপের মুভিগুলো কেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রিলিজ করে তাও ভোটের আগে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট, হ্যাঁ মুভি হিসেবে এটাকে দেখি তো হ্যাঁ খুবই সুন্দর। আর তার রিসেন্ট স্টোরি নিয়ে সবাই জানে, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি কি ঘটেছিল বিহাইন্ড দ্য সিন সেটা নিয়ে এখানে দেখানো হবে। মানে সবাই তো রেজাল্টটা জানে, বাট হ্যাঁ বাইরে থেকে দেখতে একরকম, ভিতর থেকে একরকম, ওরাও মানুষ কিন্তু যেখানে ভাবি না হয়তো। আর ওদেরও প্রচুর কমপ্লেন আছে, আমি শুধু কাশ্মীর বলবো না, আমি গোর্খার যে দিকটা দার্জিলিং বা আসাম মণিপুর প্রচুর নেগলেক্টেড, মানে সত্যি কথা জানো আমাদের যে কোনো আইন কানুন অত অব্দি যায় না, বা সেটা অবভিয়াসলি গভর্নমেন্টের আরও দেখা উচিত ব্যাপারটা, কিন্তু দেখছে এটা বেটার এক এক করে। কেন কি আমাদের দেশটা খুব ছোট দেশ না, অনেক বড়, একসাথে এতগুলো স্টেট, কিছু কিছু স্টেট আমি বলবো যেটা এই যেমন স্পেশাল স্টেটের মধ্যে পড়ে নাগাল্যান্ড থেকে শুরু করে এদিকে, না না আর কি বলো তো এদের জিওগ্রাফিক্যাল লোকেশন গুলো এমন না যে সবকিছু করাও সম্ভব হয় না, কিন্তু এটাও আবার কথা যে চেষ্টা থাকলে উপায় হয়। আর এখন টেকনোলজি, ট্রান্সপোর্ট, ফ্লাইট, হেলিকপ্টার সব জায়গায় আছে, তো প্লিজ সবার সবার দায়িত্ব আছে, সব পিএম এর দায়িত্ব না, আবার সব ওখানে যেমন কলেজ ছিল এখানে ফিল্ডে কাজ করছে, তো আমি গৌতম মানে ওই মানে সব লিডে আছে পুরোটা, হ্যাঁ 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 ওই পুরো টিমটাকে লিড করছে মনে হলো। আর ভালো প্রিয়ামানি আছে, আই থিংক পিএমওরই কোনো পার্সোনাল ভালো হবে, ভালো তো বেশ ভালো, মানে টপিকটা ভালো, ইনসাইটস কতটা দেখাবে এখানে বুঝতে পারলাম না, বাট ইনসাইটস বা ডকুমেন্টেশন বা হিস্ট্রিটা একটু কেন হয়েছিল, মানে কেন এত এত দিন হয়নি, আর্টিকেল 370 লাগু হয়েছিল তারপরে কেন ওটাকে কেউ তোলেনি, এগুলো আর ইনসাইট গুলো দেখালে এটা একটু মানে বলে না ডেপথটা বেশি ভালো লাগবে সিনেমা অনুযায়ী আমি বলছি। আর বলবো হয়েছে তো অবশ্যই ইভেন্টটা, আর প্রচুর জন মারা গেছে, প্রচুর সোলজার্স মারা গেছে, প্রচুর একটা জাতাকাণ্ড হয়েছিল এই সময়টাতে, বাট হ্যাঁ সেটাই এখানে তুলে ধরছে, তো দেখা যাক। মনে হচ্ছে ভালো হবে, স্পেশালি এই সময়টাতে আরও বেশি মানে অ্যাট্রাক্ট করবে মানুষকে। আপনারা জানাবেন আপনার ট্রেলারটা কেমন লেগেছে, আপনারা দেখতে যাচ্ছেন না কি না, কোনো প্ল্যান আছে না কি না, অনেকদিনই আমি গুপ্তম আসছে, আবার অনেকদিন পরে আসবে কারণ কি ওর পার্সোনাল অনেক নিউজই দেখানো হচ্ছে, যাই হোক তো জানো তো মা, হ্যাঁ মা হবে তো যাই হোক, দেখা যাক। খুব ভালো কাজ, একদম অন্য ধরনের কাজ, একদম ফিমেল ক্যারেক্টারে সেটা আবার একটা মানে একটা ফিমেল ক্যারেক্টার সেটা আবার লিড ক্যারেক্টার আবার সোলজার হিসাবে বেশ অন্যরকম লাগবে আমার মনে হয়। আপনারা বলবেন, আপনাদের মতামত জানাবেন অবশ্যই, আমাদের ভিডিও ভালো লাগলো কিনা সেটাও জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর কোনো কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আবার সঙ্গে দেখা হবে, বাই বাই। Thank you.